ইসলামী ব্যাংক নিউজ টপ 10। খাদ্যের পর এবার টার্গেট পুষ্টি নিরাপত্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভালো ফসল উৎপাদনের জোনিং ম্যাপ তৈরির আহ্বান। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরের হামলায় বিএনপি নেতা হাবিব সহ তিনজনের 10 বছর জেল। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার মানহানি মামলায় তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নড়াইলের আদালত। বিএনপিকে ধ্বংস করতেই একের পর এক মামলায় দলের নেতাদের সাজা দেওয়া হচ্ছে, অভিযোগ রুহুল কবির রিজভী। বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্রের বিকাশের প্রধান বাধা, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনা টিকা নেওয়ার জন্য এখনো পর্যন্ত নিবন্ধন হয়েছে 1.5 লাখ, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান। জাতিসংঘের ভ্যাকসিন অ্যালায়েন্সের 1,28,00,000 ডোজ করোনা টিকা পাবে বাংলাদেশ, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মিয়ানমারে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া বন্ধ, এনএলডির আঞ্চলিক অফিসে সেনা অভিযান, আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়ার আহ্বান জাতিসংঘের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো মাঠ খেলাধুলা ছাড়া অন্য কাজে ব্যবহার করতে দেয়া হবে না, জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। সাদমান ও সাকিবের হাফ সেঞ্চুরির পর মেহেদি মিরাজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে 430 রানে অল আউট বাংলাদেশ।